হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও তো লোকসভা ভোটের আগেই লোকসভা ভোটের দামামা বাজার সাথে সাথেই আমাদের রাজ্যে একাধিক ডিপার্টমেন্টের চাকরি নোটিফিকেশান চলে আসছে সেটা পঞ্চায়েত হতে পারে সেটা পুলিশ ডিপার্টমেন্ট হতে পারে একাধিক ডিপার্টমেন্টে অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি চকআউট হয়ে গেছে রিক্রুটমেন্টের একটা নোটিফিকেশান পরপর ট্রেন্ড কিন্তু চলছে আজকে আমরা ডিসকাস করব যে তুমিও পারবে পঞ্চায়েতে যদি চাকরি করতে চাও পঞ্চায়েতের বিভিন্ন ডিপার্টমেন্টে তুমিও কিন্তু চাকরি পেতেই পারো কিভাবে ডিটেল ডিসকাশন করব ছ হাজার ছশো বাহান্নটা পদে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত যে সমস্ত রিক্রুটমেন্ট পঞ্চায়েতের বিভিন্ন ডিপার্টমেন্টে সেটা হতে চলেছে কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ হতে চলেছে সেখানে নিয়োগ পেতে গেলে কিভাবে তোমাদের পড়াশোনা করতে হবে প্রত্যেকটা বিষয় ডিটেল ডিসকাশন করব কত কত ভ্যাকান্সি রয়েছে সিলেবাস কি থাকে এবং ইনস্ট্রাকশন অনুযায়ী তোমাদের কিভাবে পুরো ডিটেলটা দেখতে হবে তো চলো যারা নতুন আছে এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পাঁচটায় বেলা ঘন্টি এক্ষুনি ক্লিক করে দাও যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তুমি যদি এইট পাস হয়ে থাকো তুমি যদি গ্রাজুয়েশন হয়ে থাকো পাস তুমি এইচএস পাস হয়ে থাকো তুমি যদি বিএড পাসও করে থাকো তাহলে তোমাদের প্রত্যেকের জন্য একটা আলাদা আলাদা ভাগ রয়েছে প্রত্যেকটা জায়গাতে কিন্তু তোমরা আবেদন করতে পারো একের বেশি সংখ্যক পোস্টের জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারো যেমনটা তথ্য রয়েছে তো চলো এবার অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই পঞ্চায়েত রিক্রুটমেন্ট ত্রিস্তরীয় যে পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে সেই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ হতে চলেছে দু সালের এই নোটিফিকেশান অনুযায়ী আপনাদের সেই ওয়েবসাইট যেই ম্যাজিক্যাল ওয়েবসাইট যে ওয়েবসাইট থেকে সমস্ত ডিটেলটা আপনাদের কিন্তু সব কিছু এখান থেকে আপনারা জানতে চলেছেন তো একদম প্রথমে আমরা চলে আসছি পঞ্চায়েত ব্যবস্থা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং গ্রাম পঞ্চায়েত এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের একটা নোটিফিকেশন আমরা দেখতে পেয়েছিলাম এখানে প্রথমত যেটা রয়েছে সেটা হচ্ছে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদের যে ভ্যাকান্সি সেটা কোন কোন ডিস্ট্রিক্টে কোন কোন যে পদের জন্য আমাদের ভ্যাকান্সি সেটা কিন্তু এখানে রয়েছে তো এই এটা দশ পেজের একটা পিডিএফ রয়েছে চাইলে আমি আপনাদেরকে শেয়ার করে দেবো আপনারা একটু ভ্যাকান্সিগুলো দেখে নিন কোচবিহার দক্ষিণ দিনাজপুর দার্জিলিং এখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক এবং সহায়ক এবং সেক্রেটারি তারপরে হচ্ছে ব্লক লেভেলে ব্লক ইনফরমেটিক্স অফিসার যেটা পঞ্চায়েত সমিতি লেভেলের ক্লার্ক কাম টাইপিস্ট ডেটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতি পিয়ন ঠিক আছে কোচবিহার কোচবিহার এটা গেল কোচবিহারের এবার আসে জেলা পরিষদের যেটা অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট ডেটা এন্ট্রি অপারেটর গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার এবং ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এই হচ্ছে মোটামুটি আমাদের যে পদ এটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই সেম পদ কিন্তু রয়েছে কিন্তু সেই পদগুলোতে কত কত করে শূন্য পদ অর্থাৎ ভ্যাকান্সি রয়েছে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন তো আমি দশটা পেজ রয়েছে একটুখানি আপনাদের স্কল ডাউন করে দিচ্ছি স্ক্রিনশট করে নিন পারলে খুবই সুবিধা হয় আর ভিডিওর কোয়ালিটিটা আমি ঠিকঠাক রাখার চেষ্টা করব যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় তো দেখুন মালদা জেলাতেও কিন্তু একশো তিনটে রয়েছে জিপিতে নির্মাণ সহায়ক সহায়ক এবং সেক্রেটারি তারপরে অ্যাকাউন্টস ক্লার্ক ব্লক ইনফরমেটিক্স অফিসার এবং ক্লার্ক কাম টাইপিস্ট তো এখানে ছ হাজার ছশো বাহান্নটা অলমোস্ট সিট আমরা যেমনটা তথ্য পেয়েছি সেরকমটা রয়েছে এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ কোন জায়গাতে কত কত সিট থাকবে সেটা যে ভ্যাকান্সি সেটা আসবে ভ্যাকান্সিটা বেরিয়ে গেলেই এখানে মোটামুটি একটা ভ্যাকান্সি রয়েছে কিন্তু এরপর ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি বেরিয়ে গেলেই আপনারা যে পুরো ফর্ম ফিল আপ সেটা কিন্তু করতে পারবেন দেখুন এটা রয়েছে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার এটা কিন্তু আলাদা ঠিক আছে এর আগে আমরা দেখছিলাম মোটামুটি নন টেকনিক্যাল পদ এবার কিন্তু টেকনিক্যাল যে পদ রয়েছে সেটা ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার টেকনিক্যাল পদেও কিন্তু আপনারা চাকরির জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে তো এটা গেল চলে এলাম যে কি কি পদ রয়েছে এবং তার জন্য কি কি যোগ্যতা তো প্রথমত আমরা একদম যদি দেখি জেলা পরিষদের গ্রুপ ডি এমপ্লয়ি তাদের জন্য যোগ্যতা কি এসেন্সিয়াল আপনাদের কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হতেই হবে তারপরে রয়েছে যেটা সিটিজেন পার্ট বি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এবং এইট পাস কমসে কম আপনাদের থাকতে হবে বয়স আপনাদের হতে হবে এখানে আঠারো থেকে চল্লিশ ইডব্লিউ এসদের জন্য ওবিসি আঠারো থেকে তেতাল্লিশ তিন বছরের যেহেতু বয়সে ছাড় ওবিসি বি রয়েছে আঠারো থেকে তেতাল্লিশ শিডিউল কাস্টদের জন্য আঠারো থেকে পঁয়তাল্লিশ শিডিউল টাইপদের জন্য আঠারো থেকে পঁয়তাল্লিশ এবং আনরিজার্ভদের জন্য আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত রয়েছে স্কেল পে যেটা রয়েছে সেটা বলা হচ্ছে আর লেভেল ওয়ান পে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো যেটা গ্রুপ ডি এমপ্লয়ীদের জন্য পরীক্ষার সিলেবাসটা কিরকম বাংলা রয়েছে তারপরে আপনাদের রয়েছে ইংরেজি ঠিক আছে বাংলাতে রয়েছে এখানে আপনাদের টোটাল মার্কস দেখুন বাংলাতে রয়েছে তেরো ইংরেজিতে রয়েছে দশ অ্যারেথমেটিকে রয়েছে দশ অর্থাৎ এখান থেকে হয়ে যাচ্ছে তেরো আর দশ তেইশ আর দশ তেত্রিশ আর জেনারেল নলেজে রয়েছে আপনাদের দশ অর্থাৎ টোটাল মার্কস হচ্ছে রিটার্নে রয়েছে আপনাদের তেতাল্লিশ মার্কস এবং ইন্টারভিউতে রয়েছে আপনাদের সাত এই হয়ে গেল টোটাল পঞ্চাশ মার্কসের পরীক্ষা ক্লিয়ার হলো এরপর আমরা চলে আসছি সিস্টেম ম্যানেজার যেটা জেলা পরিষদ সিস্টেম ম্যানেজারের জন্য কী কী রয়েছে দেখুন প্রথমত সিস্টেম ম্যানেজার যারা আবেদন করতে চাইছেন তাদের ইন্ডিয়ান নাগরিক অবশ্যই হতে হবে এবং মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা এমটেক এখানে যেহেতু সিস্টেম ম্যানেজার পুরো টেকনিক্যাল পদ বলা চলে টেকনিক্যাল পদই বটে তো এখানে বিটেক এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার টেকনোলজি অর্থাৎ এখান থেকে আপনাদের যে ইঞ্জিনিয়ারিং ফিল্ডের ক্যান্ডিডেটই আপনাকে কিন্তু হতে হবে ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স দরকার ইলেকট্রনিক ডেটাবেস ম্যানেজমেন্টের উপর এবং ইনক্লুডিং এক্সপিরিয়েন্স অফ অ্যাকচুয়াল প্রোগ্রামিং ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে আপনাদের এখানে এক্সপিরিয়েন্স দরকার এজ আপনাদের দেখুন সেই সেম এজটাই বলা রয়েছে এজ বা বয়সের ক্ষেত্রে অসুবিধা কিছু নেই এখানে আপনাদের গ্রেড পে যেটা রয়েছে স্কেল অফ পে সিক্সটিন পে কমিশন অনুযায়ী ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লাখ চুয়াল্লিশ হাজার তিনশো টাকা আপনাদের কিন্তু বেতন এখানে রয়েছে অর্থাৎ হ্যান্ডসাম স্যালারি এখানে প্রশ্ন কেমন আসবে এমসিকিউ বেসড কোশ্চেন আসবে বাংলাতে এখানে দশ কমিউনিটি কনফরমেটিভ উইথ মাধ্যমিক অথবা ইকোব্যালেন্স স্ট্যান্ডার্ডের বাংলা প্রশ্ন ইংরেজির ক্ষেত্রে মাধ্যমিক লেভেলের প্রশ্ন আসবে দশ আর দশ নম্বরের কোশ্চেন আসবে ম্যাথমেটিক্স থেকে আসবে এখানে বিসিএস স্ট্যান্ডার্ড অথবা উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ম্যাথমেটিক্স কোশ্চেন কুড়ি মার্কসের কোশ্চেন কম্পিউটার অ্যাপ্লিকেশন আসবে পঁচিশ এখানে বিসিএস স্ট্যান্ডার্ডের থাকবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান প্র্যাকটিক্যাল থাকবে কুড়ি টোটাল ইন্টারভিউর মার্কস এখানে হয়ে গেল আপনাদের পনেরো নাম্বারের ঠিক আছে এরপর আমরা চলে আসি ডেটা এন্ট্রি অপারেটর যেটা পঞ্চায়েত সমিতিতে এখানে আপনাকে পঞ্চায়েত সমিতি যেখানে রয়েছে অর্থাৎ পঞ্চায়েত সমিতিতে ইন্ডিয়ান নাগরিক আপনাদের হতে হবে মাধ্যমিক পাস আপনাদের করে থাকতে হবে তিন মাসের ট্রেনিং ইউজিং পার্সোনাল কম্পিউটার অর্থাৎ তিন মাসের একটা মিনিমাম তিন মাসের একটা ফর্মাল ট্রেনিং আপনাদের থাকতে হবে তার সার্টিফিকেট থাকতে হবে স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাডেড কোনো ইনস্টিটিউশন বা রেকগনাইজড কোনো ইনস্টিটিউশন স্টেট কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন যেটা ইন্ডিয়ান কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন এদের অন্তর্গত যে কোনো কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে আপনার তিন মাসের ট্রেনিং থাকতে হবে পার্সোনাল কম্পিউটারের ইউজেস কিন্তু জানতে হবে মিনিমাম স্পিড অফ ডেটা এন্ট্রি ছ হাজার কি ডিপ্রেশন পার আওয়ার এক ঘন্টায় ছ হাজার ডিপ্রেশন যদি আপনার থাকে বা টাইপ করার ক্ষমতা থাকলে আপনি আবেদন যোগ্য। বয়স কিন্তু সেম রয়েছে বয়স এখানে কিন্তু এদিক ওদিক কিছু নেই স্কেল পে এখানে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো কিন্তু রয়েছে এমসিকিউ বেসড আপনাদের কোশ্চেন থাকবে ইংলিশের কোশ্চেন মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কুড়ি নাম্বারের ইংরেজি বাংলা থাকছে কুড়ি নাম্বারের মাধ্যমিক স্ট্যান্ডার্ডের অ্যারেথমেটিক্স থাকছে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের পঁচিশ নাম্বার এবং জিকে এমফ্যাসিস অফ রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্টের উপরে থাকছে কুড়ি নাম্বার অর্থাৎ গ্রাম বিকাশ বা গ্রামীণ ডেভেলপমেন্টের ওপরে আপনাদের এখানে কুড়ি নম্বরের থাকছে এবং পনেরো নম্বরের ইন্টারভিউ কিন্তু থাকবে তারপরে হচ্ছে তারপরে আসছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ভিডিওটা কিন্তু বড়ো হবে যেটু ডিটেল বলছি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদ এখানে আপনাদের যোগ্যতা যেটা থাকতে হবে সেটা হচ্ছে মাধ্যমিক পাস আপনাদের থাকতেই হবে এবং ফিফটি পারসেন্ট মার্কস কিন্তু আপনাদের এগ্রিকেটে থাকতেই হবে নলেজেবল অফ টাইপ রাইটিং অর্থাৎ নলেজ অফ টাইপ রাইটিং টাইপ বা রাইটিং এর ক্ষেত্রে আপনাদের নলেজ থাকতে হবে ঠিক আছে তো এটা গেল এবার আসছে দেখুন এখানে বয়স যেমন ছিল তেমনি কিন্তু থাকছে স্কেল থেকে কোশ্চেন থাকবে তারপরে অ্যারিথমেটিক থাকবে বাংলাতে কুড়ি ইংরেজিতে কুড়ি অ্যারিথমেটিকে পঁচিশ জেনারেল নলেজে থাকবে কুড়ি টোটাল পঁচাশি এবং পনেরো মার্কসের ইন্টারভিউ কিন্তু এখানে আপনাদের থাকছে ক্লিয়ার লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট টাইপিং এর উপরে বা রাইটিং এর উপরে আপনাদের থাকতে হবে দখল তারপর আসছে গ্রাম নির্মাণ সহায়ক জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের যে জব এটা এটা গ্রাম পঞ্চায়েতেই হয়ে থাকে নির্মাণ সহায়ক মাস্ট হ্যাভ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ যে সমস্ত হয় হয় তার এটা সহায়ক অর্থাৎ এখানে আপনাদের ইঞ্জিনিয়ারিং ফিল্ডের স্টুডেন্টস কিন্তু থাকতে হবে মাস্ট পাস আইদার ডিপ্লোমা অথবা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা গ্রাজুয়েশন সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপরে আপনাদের থাকতে হবে ডিপ্লোমা বা সিভিল ইঞ্জিনিয়ারিং গ্রেড পে রয়েছে আঠাশ হাজার নশো থেকে এখানে আপনাদের রয়েছে চুয়াত্তর হাজার পাঁচশো বয়স তেমনি রয়েছে এমসিকিউ থাকবে সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে সিক্সটি ফাইভ মার্কস ইংলিশ থেকে তেরো এবং জিকে থেকে সাত মার্কস পনেরো মার্কসের ইন্টারভিউ আপনাদের কিন্তু হতে চলেছে এখানে এরপর আসছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার জিপি মাধ্যমিক পাস আপনাদের কিন্তু করে থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস আপনাদের কিন্তু থাকতে হবে এবং অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস এগ্রিগেট ইন সেকেন্ডারি অর্থাৎ এখানে আপনার সেকেন্ডারি বা মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতেই হবে বয়সটা যেমন ছিল তেমনি রয়েছে বাইশ হাজার থেকে আটান্ন হাজার পাঁচশো আপনাদের এখানে বেতন থাকবে বাংলাতে কুড়ি ইংরেজিতে কুড়ি অ্যারেথমেটিকে পঁচিশ জেনারেল নলেজে কুড়ি টোটাল পঁচিশ মার্কসের রিটেন এমসিকিউ থাকবে এবং পনেরো মার্কসের আপনাদের থাকবে কিন্তু ইন্টারভিউ পরীক্ষা তারপরে রয়েছে পঞ্চায়েত সমিতি পিয়ন এটা হচ্ছে পঞ্চায়েত সমিতিতে পিয়ন পিয়নদের জন্য এখানে এইট পাস মিনিমাম থাকতে হবে এবং নলেজ থাকতে হবে রাইটিং এবং রিডিং অর্থাৎ বাংলা পড়তে হবে অর্থাৎ বাংলা পারতে আপনাদের পড়তে জানতে হবে বা লিখতে জানতে হবে এবং যারা হিল এরিয়াতে রয়েছেন তাদের নেপালি কিন্তু জানতে হবে যেমন যা রয়েছে এখানে এইট পাস এবং সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার সাতশো আপনাদের বেতন বাংলাতে ১৩ মার্কস থাকবে ইংলিশে দশ মার্কস থাকবে প্রশ্ন ম্যাথে থাকবে আরিথমেটিকে থাকবে দশ জেনারেল নলেজে থাকবে দশ টোটাল ইন্টারভিউতে থাকবে সাত মার্কস ক্লিয়ার নেক্সট এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লক ইনফর্মেটিক্স অফিসার যেটা পঞ্চায়েত সমিতিতে এখানে ব্যাচেলার ডিগ্রি আপনাদের থাকতে হবে অর্থাৎ অনার্স থাকলে আপনাদের ভালো হয় ব্যাচেলার ডিগ্রি কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা ব্যাচেলার ইন অনার্স থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশানে বা ডিগ্রিতে থাকতে হবে তারপরে স্ট্রিম উইথ এ লেভেল সার্টিফিকেট কোর্স ডোয়েক থেকে আপনাদের এ লেভেলের যে সার্টিফিকেট কোর্স থাকলেও আপনারা কিন্তু আবেদনযোগ্য প্রোভাইড দ্যাট ক্যান্ডিডেট উইথ কোয়ালিফিকেশন লেভেল অর সি লেভেল সার্টিফিকেট কোর্স অফ ডোয়েক উইথ থ্রি ইয়ার্স থ্রি ইয়ার্স ডিপ্লোমার সাথে আপনাদের সার্টিফিকেট কোর্স কিন্তু থাকতে হবে বি লেভেল বা সি লেভেলের যেটা রয়েছে অথবা ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রনিক কমিউনিকেশন এখান থেকে ব্যাচেলার অফ ইলেকট্রনিক্স অর্থাৎ পুরো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টস যারা রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্সের উপর যারা রয়েছে তারাই এখানে কিন্তু আবেদনযোগ্য বা বিএসসি জেনারেল স্ট্রিম যারা এমএসসি আইটি অথবা এমএসসি আইটি রয়েছে তারাও এখানে আবেদনযোগ্য পাস আইদার গ্রাজুয়েশন অথবা ডিপ্লোমা এই এই যে ডিপার্টমেন্টগুলো বললাম এখানে স্যালারি আপনাদের হচ্ছে বত্রিশ হাজার একশো থেকে লেভেল টেন স্যালারি আপনারা পাবেন বিরাশি হাজার নশো টাকা সিলেবাস এমসিকিউ রয়েছে ইংলিশ টেন মার্কস ঠিক আছে ইংলিশ টেন মার্কস আর বাংলা রয়েছে টেন মার্কস উচ্চ মাধ্যমিক লেভেলের এখানে কোশ্চেন কিন্তু আপনাদের হবে অ্যারিথমেটিক্স এখানে রয়েছে টেন মার্কস মাধ্যমিক লেভেলের এবং জি কে রুরাল লাইফ এবং ডেভেলপমেন্টের উপর টেন মার্কস কম্পিউটার অ্যাপ্লিকেশন ফর্টি ফাইভ মার্কস ঠিক আছে এখানে টোয়েন্টি ফাইভ মার্কস ফর থিওরিটিক্যাল এক্সামিনেশান থাকবে আর বিসিএস স্ট্যান্ডার্ড এক্সামিনেশান অফ বিসিএস স্ট্যান্ডার্ড অ্যান্ড টোয়েন্টি মার্কস ফর প্র্যাকটিক্যাল টেস্ট কিন্তু এখানে আপনাদের থাকবে নেক্সট আমরা চলে আসছি এখানে গ্রাম পঞ্চায়েত যে কর্মী রয়েছে এখানে আপনাদের ক্লাস এইট পাস অথবা মাধ্যমিক পাস যোগ্যতা আপনাদের থাকতে হবে বয়সটা যেমন ছিল তেমনি থাকছে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো আপনাদের বেতন লেভেল ওয়ান যে পে সেটা তারপরে রয়েছে এমসিকিউ এখানে এমসিকিউ ইংলিশ ক্লাস টেন বা ক্লাস এইট স্ট্যান্ডার্ডের ইংলিশ থাকবে মার্কস টেন তেরো মার্কসের ক্লাস এইট স্ট্যান্ডার্ডের বাংলা প্রশ্ন এখানে মাধ্যমিক স্ট্যান্ডার্ড এখানে আপনাদের অ্যারেথমেটিক থাকবে টেন এখানে পুরোটাই ক্লাস এইট লেভেলের প্রশ্ন আপনাদের থাকবে টেন মার্কস এবং জি মার্কস আপনাদের থাকবে টোটাল মার্কস থাকবে ইন্টারভিউ এটা হচ্ছে আপনাদের গ্রাম পঞ্চায়েত কর্মী ওকে তারপরে আপনাদের রয়েছে ডিস্ট্রিক্ট ইনফরমেশান অ্যানালিস্ট ঠিক আছে এখানে আপনাদের যেহেতু এটা টেকনিক্যাল পোস্ট এটা সবার জন্য নয় এখানে এই ওয়ান ইয়ার ফুল টাইম পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা এই যে সমস্ত এআইসিটি রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে আপনাদের যেটা রয়েছে বা ডোয়েক যে সার্টিফিকেট কোর্স সেটা থাকলে হবে এখানে তেত্রিশ হাজার চারশো থেকে ছিয়াশি হাজার একশো আপনাদের বেতন বেঙ্গলি রয়েছে দশ মার্কস ইংলিশ রয়েছে দশ ম্যাথমেটিক্স রয়েছে টেন টোয়েন্টি সরি কম্পিউটার অ্যাপ্লিকেশান রয়েছে পঁচিশ কম্পিউটার অ্যাপ্লিকেশানের প্র্যাকটিক্যালও এখানে কিন্তু থাকবে টোটাল কুড়ি এখানে টোটাল মার্কস হচ্ছে পঁচাশি মার্কস পনেরো নম্বরের কিন্তু ইন্টারভিউ আপনাদের হবে তারপরে রয়েছে সেক্রেটারি গ্রাম পঞ্চায়েতের যে সেক্রেটারি সেটা এখানে আপনাদের মোটামুটি যেটা বলা হচ্ছে হাই সেকেন্ডারি অথবা ডিপ্লোমা পাস করে থাকলে আপনারা আবেদন কিন্তু করতে পারবেন ছ মাসের ফর্মাল ট্রেনিং যেটা পার্সোনাল কম্পিউটার ইউজিংয়ের ক্ষেত্রে যেটা প্রয়োজন হয় ছ মাসের ট্রেনিং সেটা লাগবে রেকনাইজড ইনস্টিটিউশন থেকে বয়স যেমনটা রয়েছে তেমনটাই বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো আপনাদের এবং এখানে আপনাদের যেটা রয়েছে ইংলিশে পঁচিশ মার্কস বাংলাতে পঁচিশ অ্যারিথমেটিক্সে পঁচিশ এবং এখানে জিকে কে রুরাল লাইফ এবং ডেভেলপমেন্টের উপরে দশ মার্কস টোটাল পনেরো মার্কস আপনাদের থাকছে ইন্টারভিউতে তারপরে আপনাদের রয়েছে এক্সিকিউটিভ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট জিপি এখানে আপনাদের গ্রাজুয়েশন লাগবে ডিপ্লোমা ইন কম্পিউটার ফ্রম এনি ইনস্টিটিউট রেকনাইজড বাই স্টেট অথবা যেটা রয়েছে আপনাদের ডিপ্লোমা কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা প্রয়োজন অথবা ডিপ্লোমেন ইন কম্পিউটার সায়েন্স অথবা গ্র্যাজুয়েশন থাকলে হবে এবং যারা গ্র্যাজুয়েশন করেছেন তারা কম্পিউটারে ডিপ্লোমা যদি কোর্স করে থাকেন অবশ্যই আপনারা এখানে আবেদনযোগ্য তারপরে হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা সোশ্যাল ওয়ার্ক অথবা রুরাল ডেভেলপমেন্ট ফ্রম এনি রেকগনাইজড ইনস্টিটিউট এক্সপিরিয়েন্স ইন সোশ্যাল ওয়ার্ক অথবা রুরাল ডেভেলপমেন্ট এই ক্ষেত্রে যেটা হয় ডিজারেবল অর্থাৎ এটা অগ্রাধিকার এখানে কিন্তু পাবে এটা যাদের থাকবে যেটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমেন্ট সোশ্যাল ওয়ার্কের উপরে অথবা রুরাল ডেভেলপমেন্টের উপরে বা সোশ্যাল ওয়ার্কের উপরে যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে এটা কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে যাবে এবং ডিজারেবেল হয়ে যাবে বিষয়টা তারপরে হচ্ছে আঠাশ থেকে চুয়াত্তর স্যালারি ইংলিশ থাকবে পঁচিশ মার্কস বাংলা থাকবে পঁচিশ মার্কস অ্যাথমেটিক থাকবে পঁচিশ জিকেতে এখানে থাকছে কিন্তু দশ মার্কস পনেরো মার্কস টোটাল কিন্তু ইন্টারভিউ এখানে থাকবে তারপরে হচ্ছে স্টেনোগ্রাফার স্টেনোগ্রাফারের ক্ষেত্রে ব্যাচেলর ডিগ্রি বা গ্র্যাজুয়েশান থাকতে হবে এবিলিটি টু টেক ডিকটেশান অ্যাট এ স্পিড অফ লিস্ট এইটি ওয়ার্ডস পার মিনিট আশি ওয়ার্ড পার মিনিট আপনাদের স্পিড থাকতে হবে অ্যান্ড টাইপিং স্পিড অফ অ্যাট লিস্ট ফর্টি ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড ফর্টি ওয়ার্ড পার মিনিট থাকতে হবে ইংরেজি অথবা যেটা যা বলছে আর ডিকটেশান বা আপনাকে ডিকটেট করার ক্ষমতা থাকতে হবে এইটি ওয়ার্ড পার মিনিট ওকে এবিলিটি টু টেক ডিকটেশান অ্যাট স্পিড অফ লিস্ট অ্যাটলিস্ট সেভেন্টি ওয়ার্ডস পার মিনিট অথবা টাইপিং স্পিড লিস্ট থার্টি ওয়ার্ডস পার মিনিট বাংলাতে বাংলা এবং ইংরেজিতে আপনার যেটা বর্ণনা করার ক্ষমতা থাকতে হবে আশি শব্দ পার মিনিট আশি শব্দ এবং বাংলার ক্ষেত্রে সেটা সত্তর মিনিট সত্তরটি শব্দ পার মিনিট এবং চল্লিশটা শব্দ লেখার ক্ষমতা থাকতে হবে টাইপিং স্পিড থাকতে হবে চল্লিশ যেটা ইংরেজিতে আর এখানে তিরিশটা থাকবে বাংলাতে ঠিক আছে তারপরে স্কেল এখানে আট হাজার স্কেল পে এখানে আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো থাকছে এবং এখানে দেখুন মোটামুটি এমসিকিউ বা জেনারেল নলেজ যেরকম যা রয়েছে তেমনি তারপরে হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে আপনাদের ফর্মাল ট্রেনিং থাকতে হবে ছ হাজার কি ডিপ্রেশন থাকতে হবে পার আওয়ার স্যালারি এখানে বাইশ হাজার সাতশো এবং এখানে আপনাদের টোটাল ইংলিশ টোয়েন্টি মার্কস বাংলা টোয়েন্টি মার্কস অ্যারিথমেটিক্স টোয়েন্টি ফাইভ তো এইভাবে পুরো প্রসেস আপনাদের কিন্তু হতে চলেছে তারপরে হচ্ছে অ্যাকাউন্ট অ্যাকাউন্টস ক্লার্ক যেটা পঞ্চায়েত সমিতিতে ডিপ্লোমেন্ট কম্পিউটার অ্যাপ্লিকেশন আপনাদের থাকতে হবে তারপরে দেখুন এখানে কুড়ি 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 এরকমভাবে মোটামুটি আপনাদের যেমন আগেরগুলোতে ছিল তেমনি রিটেনের মার্কস থাকবে তারপর সহায়ক জিপি জিপি সহায়কে ফিফটি পার্সেন্ট মাধ্যমিকে আপনাদের কিন্তু থাকতে হবে মাধ্যমিকে তারপরে দেখুন ইংরেজি বাংলা তারপরে অ্যারেথমেটিক জিকে সবটা মিলে আপনাদের হবে এখানে নিয়োগ তারপরে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদ যেটা এখানে কিন্তু আপনাদের মাধ্যমিক পাশ করে থাকতেই হবে ফিফটি পার্সেন্ট মাধ্যমিকে আপনাদের নাম্বার থাকতে হবে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশোগুলো জেনারেলদের জন্য সবার জন্য বাংলা ইংরেজি আরেথমেটিক জেনারেল নলেজ আপনার এখানে থাকবে প্রশ্ন অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট যেটা এখানে রয়েছে ব্যাচেলার ডিগ্রি আপনাদের কিন্তু থাকতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস আপনাদের কিন্তু থাকতেই হবে তারপর রয়েছে দেখুন ইংরেজি বাংলা জেনারেল নলেজ এগুলো আর চব্বিশ হাজার সাতশো থেকে তেষট্টি হাজার নশো এখানে আপনার যে স্যালারি সেটা রয়েছে এবার আসে ক্লার্ক কাম টাইপিস্ট ওকে তো ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে এখানে আপনাকে অবশ্যই কম্পিউটার জানতে হবে টাইপিং স্পিড আপনার কিন্তু জানতে হবে টাইপিং স্পিড মিনিমাম পার মিনিট ইন ইংলিশ ওকে থার্টি ওয়ার্ডস অর্থাৎ থার্টি ওয়ার্ডস বলতে বোঝাচ্ছে যে মিনিটে তিরিশটা ওয়ার্ড আপনার ইংরেজিতে টাইপ করার ক্ষমতা থাকতে হবে এবং কুড়িটা ওয়ার্ড মিনিটে বাংলাতে টাইপ করার ক্ষমতা থাকতে হবে এটা ডিজারেবেল ওকে তারপরে এখানে বলা হচ্ছে যে বয়স যেমন রয়েছে বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো এবং এখানে আপনার ইংরেজিতে থাকবে টোয়েন্টি মার্কস বাংলাতে থাকবে টোয়েন্টি অ্যারেথমেটিক্সে থাকবে টোয়েন্টি ফাইভ এবং রুরাল ডেভেলপমেন্ট বা যে জিকে রয়েছে সেখানে থাকবে কুড়ি আর পনেরো নম্বরে থাকবে আপনাদের ইন্টারভিউ তো এইভাবে পুরো সিস্টেমটা আশা করছে আপনারা বুঝলেন যেগুলো বুঝতে পারলেন অবশ্যই কমেন্টে জানাবেন এই হচ্ছে সেই ওয়েবসাইটটা এখানে বিভিন্ন জিনিস রয়েছে জাস্ট এখানে এসে আপনাদের ফর্ম ফিল কিন্তু করে নিতে হবে ক্লিয়ার হাউ টু অ্যাপ্লাই এখানে দেওয়া রয়েছে কীভাবে অ্যাপ্লাই করবেন পুরো জিনিস এখানে পরপর আপনার পেয়ে যাচ্ছেন তবে হ্যাঁ আপনাদের আমি বলে রাখতে চাই যে এখনও ফর্ম ফিল আপের যে মেন প্রসেস সেটা কিন্তু শুরু হয়নি এখন যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন জাস্ট রেজিস্ট্রেশন করে আপনাদের এখানে প্রোফাইলটা রেডি করে রাখতে হচ্ছে তারপরে ভ্যাকান্সি যখন চলে আসবে ওয়ান বাই ওয়ান ডিটেল অনুযায়ী সেই অনুযায়ী তখন কিন্তু পুরো কমপ্লিট ফর্ম ফিল আপ আপনাদের শুরু হবে আপাতত যেটা রয়েছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেস যেটা সেটা চলছে তো এইভাবে আপনারা একটু প্রস্তুতি নিলে খুব বেশি টাফ কোয়েশ্চেন কিন্তু পঞ্চায়েতে পরীক্ষা হয় না এর আগে আমরা যেমনটা দেখেছি তো চলুন ভিডিওটা কিন্তু শেষ করুন ভালো থাকুন সবাই বেস্ট অফ লাক